সবাই বলল কপি করেছি, ভিডিওতে একটু ভিউজ হলো আর এটাই আমার বড় ভুল। একটা ভিডিওতে ভালো ভিউজ হওয়ার কারণে আমার সাথে কি হলো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই। হ্যালো এভরিওয়ান, আমি তাসনিম নিগার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা হলুদের ব্রাইডাল মেকআপ করব। আজকের ভিডিওতে একটু ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, তো যারা মেকআপ ভিডিও ডিটেলস জানতে চাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রোডাক্ট ডিটেলস সহ ভিডিওটা দেখে নিতে পারো। কিছুদিন আগে পুজোতে আমি মেকআপ টিউটোরিয়াল করেছিলাম, অনেকেই জানো আমার টিকটক আইডিও আছে। টিকটকে একটা লিপসিং করেছিলাম ফানি ভিডিও, যেটা আমি আমার পেজেও দিয়েছিলাম, তো সেটা একটু ভালোই ভিউজ হয় আর এটাই আমার দোষ হয়ে গেল। টিকটক মূলত চলে লিপসিংয়ের উপর, এটা মানতে হবে। বিভিন্ন ফানি ভয়েস সং, আরও যেমন ট্রানজিশন ভিডিও, এগুলো যেটা ভাইরাল টপিক বা যার যেটা ভালো লাগে সেটা বানায়, আমিও বানাই। তবে লাফটার দেবের একটা ফানি ভিডিওর ভয়েসে আমি টিকটক বানিয়েছি, সেটা দেখে সবাই বলে বেড়াচ্ছে আমি কপি করেছি। যার ভয়েসে আমি ভিডিওটা বানিয়েছি সে কিন্তু এই বিষয়ে মাথা ঘামায়নি, কারণ তারা ভাইরাল বা ট্রেন্ডে আছে। এটাই স্বাভাবিক যে তাদের ভয়েসে অনেকেই ভিডিও বানাবে, তাদের প্রবলেম থাকলে তারা কপিরাইট দিয়ে রাখতো যেটা তারা দেয়নি। আর এভাবে কিন্তু তাদের ভিউজ পরিচিতিও বাড়ে। অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর বা তাদের কোনো ফানি ভিডিও ভাইরাল হয়েছে, যেমন শামস, কিরিমাপা, টমেটো, তাদের ভয়েসে অনেকেই হাজার হাজার কন্টেন্ট বানিয়েছে। তো এটাকে কি কপি করা হয়ে গেল? যাদের ভয়েস তারা একভাবে প্রেজেন্ট করছে আর যারা লিপসিং করে ভয়েসের সাথে, ভয়েস দিয়ে ভিডিও বানায়, তারা অন্যরকম করে কিন্তু প্রেজেন্ট করে। এখানে নিজস্বতা কিছু না কিছু থাকে। যেমন নিচে দেখতে পাচ্ছ দুইটা ভিডিও, এখানে ড্রেস মেকআপ ডিফারেন্ট, সে পুরোটাই ফিল্টার ইউজ করে বানিয়েছে, আর আমি আমার করা মেকআপ লুকে করেছি, তার অভিনয়ও আলাদা আমারটাও আলাদা। এটা তার ভয়েস হলেও সম্পূর্ণ কন্টেন্ট জুড়ে আমিই আছি আর আমার পারফরমেন্স ভালো হয়েছে বলেই ওভারঅল ভিউজ হয়েছে। এটা কোনোভাবেই কপি বলা যায় না। যদি বলতেই হয় তাহলে সবাই সবাইকে কপি করে চলে, এটাও বলতে হবে, কারণ অন্যের ভয়েসে সবাই নিজের কন্টেন্ট বানায় যেটা ট্রেন্ডে থাকে। এখানে আমি আমার ট্যালেন্ট শো করেছি, আমার মেকআপ লুকটা শো করেছি, আর ফানি ভিডিওটা জাস্ট ফান হিসেবেই তৈরি করা হয়েছিল। যারা বুঝেছ তাদের কমেন্টগুলো তো দেখতেই পাচ্ছ, আর যারা সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায় তারা কপি কপি করেই মরে যাচ্ছে। আমি যে মেকআপটা করেছি কত সুন্দর করে, দেন অ্যাক্টিংটাও করেছি, সেটা তাদের চোখে পড়েনি। আমি আসলে এই বিষয়টাকে নেগেটিভভাবে নেইনি। ফেসবুক একটা উন্মুক্ত জায়গা যেখানে গালি দেওয়া হয়, ভালো বলে, উল্টোপাল্টা কথা বলে, ছোট করে, আবার সম্মানও দেয়। সব ধরনের মানুষই আছে, আমার কন্টেন্টও সব ধরনের মানুষ দেখে, তাই তাদের ডিফারেন্ট মন্তব্য থাকবে, এটাই স্বাভাবিক। যার যেমন মন সে তেমনই কথা বলে বলে আমি বিশ্বাস করি। আশা করছি মানুষগুলো অন্যকে খোঁচাখুচি না করে তারা তার চেষ্টাটাকে দেখবে, অন্যের পিছনে না লেগে নিজে কিছু করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।